আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকে ভিডিওতে। গণিত অলিম্পিয়াড বা আইম অঙ্কগুলো মূলত আমাদের গণিত অলিম্পিয়াডের প্রতি আকৃষ্ট করার পাশাপাশি গণিতের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। আজকের ভিডিওতে আমরা ঠিক তেমনই একটি গণিত অলিম্পিয়াডের সমস্যার সমাধান করব। গণিত অলিম্পিয়াড যে কোনো অঙ্ক বা একাডেমিক ম্যাথের যে কোনো অঙ্ক সমাধান করার আগে আমাদের ওই প্রবলেমটি সম্পর্কে ভালো করে বুঝতে হবে এবং ওই প্রবলেম সমাধান করার জন্য কোন কোন কনসেপ্ট বা কোন কোন বিষয় সম্পর্কে জানা ধারণা থাকা লাগবে সেই বিষয়গুলো জানতে হবে। তো আজকের এই প্রবলেমটি হলো ম্যাথ অলিম্পিয়াডের হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে এসেছিল এবং এটি ছিল 2018 সালে 4 নম্বর প্রশ্নে। তো প্রশ্নটিতে বলা হয়েছে 50 জন মানুষকে 3টি গ্রুপে কয় ভাগে ভাগ করা যায় যাতে প্রতিটা গ্রুপে মৌলিক সংখ্যার সমান সদস্য থাকে। এই ধরনের অঙ্কগুলো বা এই ম্যাথ অলিম্পিয়াডের যে কোনো অঙ্ক সমাধান করতে কিছু ট্র্যাজেডিয়া কিছু ফর্মুলা ইউজ করা লাগে, অর্থাৎ যে ট্র্যাজেডিয়া যে ফর্মুলা ইউজ করে আমরা ম্যাথ অলিম্পিয়াডের যে কোনো অঙ্ক বা যে কোনো প্রবলেম সমাধান করতে পারবো। তো এখন আমরা এই যে সমস্যা সমাধান করার জন্য যে যে ট্র্যাজেডিয়া যে যে ফর্মুলা সম্পর্কে জানা লাগবে সেইগুলো দেখব। এই সমস্যার সমাধানের জন্য যে যে বিষয় সম্পর্কে প্রথমে জানতে হবে সেই বিষয়গুলোর মধ্যে প্রথমে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যার তত্ত্ব সম্পর্কে। মৌলিক সংখ্যার বিভিন্ন থিওরি রয়েছে, সেই তত্ত্বগুলো জানলে আমরা এই সমস্যাটি খুব সহজে সমাধান করতে পারবো। মৌলিক সংখ্যা নিয়ে অসংখ্য থিওরি রয়েছে। এই অসংখ্য থিওরির মধ্যে সবচেয়ে প্রথম থিওরিটা হলো তুমি মৌলিক সংখ্যা যোগ করলে সবসময় জোড় সংখ্যা হবে, অর্থাৎ দুটি মৌলিক সংখ্যা যোগ করলে আমরা যে যোগফলটা পাবো সেই যোগফল সবসময় জোড় হবে। যেমন আমরা একটি উদাহরণ খেয়াল করি, 5 এবং 3, 5 এবং 3 দুটি মৌলিক সংখ্যা এবং এই 5 এবং 3 যোগ করলে আমরা 8 পাচ্ছি, যা জোড় সংখ্যা। সুতরাং দুটি মৌলিক সংখ্যা যোগফল সবসময় জোড় হবে তা আমাদের প্রমাণ করা হয়ে গেল। দ্বিতীয় নম্বর থেকে বলা হয়েছে আবার দুটি মৌলিক সংখ্যার যোগফল ঠিক তখনই বেজোড় হবে যখন তাদের মধ্যে 2 সংখ্যারই থাকবে, অর্থাৎ দুটি এতক্ষণ আমরা বলেছি দুটি মৌলিক সংখ্যার যোগফল সবসময় জোড় হবে, কিন্তু এখন আমরা বলছি দুটি মৌলিক সংখ্যার যোগফল বেজোড় হবে। কিন্তু কেন? কারণ হচ্ছে একটি জোড় সংখ্যার সাথে একটি বেজোড় সংখ্যা যোগ করলে সবসময় আমরা বেজোড় সংখ্যা পাবো, আর এখানে 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এবং আমরা একটি উদাহরণ খেয়াল করি, যেমন 2+5 এই তো 7 যা বেজোড় সংখ্যা। সুতরাং আমাদের দুটি মৌলিক সংখ্যার যোগফল যে বেজোড় হবে 2 তাকে সেটা প্রমাণ করা হয়ে গেল। এখন আমরা আমাদের পরবর্তী থিওরি 3 নম্বরে চলে যাব। মৌলিক সংখ্যার 3 নম্বর থিওরিতে বলা হয়েছে 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, অর্থাৎ এই সংখ্যার জগতে অসীম পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সেই সব মৌলিক সংখ্যা সবগুলো বেজোড়। আমরা একটু খেয়াল করে দেখতে পাবো 1, 3, 5 সবগুলো কিন্তু বেজোড় সংখ্যা, আর এই সংখ্যার জগতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা পেয়েছে কোন ভিতরে 2। তো আমাদের এই যে থিওরিটি 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা সেটি প্রমাণ করা হয়ে গেল। এখন 4 নম্বর থিওরি কী বলা হয়েছে? 4 নম্বর থিওরিতে বলা হয়েছে 3টি মৌলিক সংখ্যার যোগফল সবসময় বেজোড় সংখ্যা হবে, অর্থাৎ 3টা মৌলিক সংখ্যা যোগ করলে আমরা সবসময় একটা বেজোড় সংখ্যা পাবো। এখন তবে যদি তাদের মধ্যে 2 সংখ্যাটি না থাকে, অর্থাৎ 3টা মৌলিক সংখ্যা যখন আমরা যোগ করবো এর মধ্যে যদি ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা নেই আমরা তাহলে বেজোড় সংখ্যা পাবো। যদি ওই 3টা মৌলিক সংখ্যার মধ্যে 2 সংখ্যাটি থাকে তাহলে আমরা কিন্তু বেজোড় সংখ্যা পাবো না, তাহলে আমরা একটা জোড় সংখ্যা পাবো। এটা হচ্ছে থিওরি। এখন আমরা এই প্রশ্নের সমাধানে যাব, অর্থাৎ প্রশ্নটা ছিল 50 জন মানুষকে 3টা গ্রুপে কয় ভাগে ভাগ করা যেতে পারে যাতে প্রতিটা গ্রুপে মৌলিক সংখ্যার সমান সদস্য থাকে। অর্থাৎ 3টা গ্রুপে যখন আমি ভাগ করবো তো 3টা সাইতে যখন আমি মানুষগুলো রাখবো, যে মানুষগুলো রাখবো সে মানুষের সংখ্যা আমাদের মৌলিক সংখ্যা হতে হবে। ধরি এই সারিগুলোর নাম 3টা, অর্থাৎ যে 3টা মৌলিক সংখ্যা নিয়ে আমরা 3টা সারি গঠন করবো বা 3টা রো গঠন করবো, সেই 3টা সারির নাম হচ্ছে ABC। সুতরাং A+B+C 50। কেন A+B+B+C যেগুলো 50? এই কারণে যে কারণ আমরা 3টা সারির মধ্যে মানুষগুলো যখন আমরা রাখা হবে মৌলিক সংখ্যা তখন আমরা যোগ করলে কিন্তু 50 জনই মানুষ পাবো। এখন একটা আগে আমরা একটা থিওরি দেখেছি, সেটা হচ্ছে কি 3টি মৌলিক সংখ্যার যোগফল সবসময় বেজোড় সংখ্যা হবে, কিন্তু 3টা মৌলিক সংখ্যা কি A+B+C 50। কিন্তু এখানে খেয়াল করো 50 কিন্তু জোড় সংখ্যা, তাহলে কিন্তু আমাদের থিওরি হচ্ছে না। তাহলে আমরা কী জানি 3টি মৌলিক সংখ্যার যোগফল বেজোড় সংখ্যা হবে যদি তাদের মধ্যে 2 না থাকে। তো 2 না থাকলে বেজোড় সংখ্যা হবে আর 2 থাকলে জোড় সংখ্যা হবে। তার মানে কি A+B+C-র মধ্যে এমন একটি মৌলিক সংখ্যা আছে যা 2, তাহলে আমরা ধরে নিই A+B+C-র মধ্যে সি সমান 2, তাহলে কি থাকে A+B। এখন A+B আর এখান থেকে সি এর মানটা যদি বি করে দিই যোগফল দেখে থাকে আর 48। এখন আমরা 48 কয় ভাই মৌলিক সংখ্যা হয় সেটি দেখব। 48কে মৌলিক সংখ্যার অনুসারে মান বসে পাবো আমরা A+B এর মধ্যে 5 এবং 43, 7 এবং 41, তারপর 11 এবং 37, 17 এবং 31, 19 এবং 29। অর্থাৎ এখানে 5টা প্রক্রিয়া পাচ্ছি, অর্থাৎ 5টা পথ পাচ্ছি। এই অর্থাৎ 5ভাবে আমরা সাজাতে পারবো 50 জন মানুষকে 3টা সারিতে মৌলিক সংখ্যা। সুতরাং এর আনসার হলো 5ভাবে।